साल की कवर में पड़ी। जी भैया बोला। हाँ बोलो। তোমাকে যে চেকগুলো দিয়েছিলাম ব্যাংকে জমা দিয়েছো? জি ভাই। আর এমএম গ্রুপে যে টেন্ডার ড্রপ করার কথা ছিল কি অবস্থা? কি না হয়েছে রেজান আজকে ড্রপ করবি। আচ্ছা আচ্ছা, তোমার ভাবি কোথায় যেতে পারে বলে তোমার ধারণা? ভাবি ভাইজান আমার কোনো ধারণা নাই। যেই যে জায়গাগুলোতে ধারণা করছিলাম সব জায়গায় খোঁজখবর নিছি, ওইসব জায়গায় যায় নাই। কোথায় যে গেল ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, ঠিকই ফিরে আইব। এমনি কি আর ফিরবে? আমার মন তাই বলতেছে, অভিমান মানুষের বেশি দিন থাকে না তো। আচ্ছা আমি একটু বাইরে যাচ্ছি, তুমি সবদিকে খেয়াল রেখো। জি আচ্ছা আচ্ছা। ওকে তুমি এখন যাও। হ্যালো শাফাত, বলো। তুমি কোথায়? আমি অফিসে আছি, কিন্তু একটু বেরোবো, উত্তরা যাব। তোমাকে দরকার ছিল, তুমি উত্তরা চলে আসো। উত্তরা কতক্ষণ আছো তুমি? আছি কিছুক্ষণ, খুব জরুরি কিছু। না জরুরি কিছু না, মানে আমি সজলে মেসের খোঁজ খবর নিয়ে আমি আসছি। মেসে খোঁজ খবর মানে বুঝলাম না। ওই ডাউটটা তো মেসে থাকতো, দেখি সেখানে কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা। ঠিক আছে আমি আছি, তুমি খোঁজ খবর নিয়ে তারপর এসো। ওকে ওকে ভাই। না 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 না, শম্পা চাকরি ছাড়ার সিদ্ধান্ত আমার ভুল হয়নি, ভুল হয়েছে চাকরিতে জয়েন করা। আবির এটা কোনো কথা বললে তুমি? তুমি কি এখন তাহলে চাকরি বাকরি ছেলে রাস্তায় রাস্তায় ভ্যাগাবন্ডের মতো ঘুরে বেড়াবে নাকি? শম্পা তুমি ভালো করেই জানো আমি কেমন, তাই না? আমার সাথে চাকরি আসলে সিঙ্ক করে না। হুম, তা অবশ্য ঠিক বলেছ। এত বেশি স্বাধীন মানুষের জন্য চাকরি না, তো নিজের সম্পর্কে যখন এত ভালো করে জানো তখন চাকরি করতে কেন এলে? শম্পা আমি ইচ্ছে করে চাকরি করতে যাইনি, সেজুতি চাপাচাপিতে। সেজুতি? সে কে? ও সেজুতি হচ্ছে আমার খুব পরিচিত একজন বলতে পারো। হ্যাঁ সেজুতির কারণেই আমি চাকরি করতে বাধ্য হয়েছি, আর এখনো এখন আমাকে বুঝতে পারে না, আমাকে ভুল বুঝতে শুরু করেছে। বলো কি আবির, তোমাদের কি ব্রেকআপ চলছে? না ব্রেকআপ না, তবে আমার প্রতি ওর বিশ্বাস কমে গেছে। বলো কি আবির, বিশ্বাসের উপরে তো সম্পর্ক দাঁড়িয়ে থাকে, আর আর এই বিশ্বাস না থাকলে তো সম্পর্কও থাকবে না। আমাকে তুমি একটু বলবে প্রবলেমটা কি নিয়ে হচ্ছে? না থাক, এখন আর বলতে ইচ্ছে করছে না। আবি প্লিজ বলো না, আমি শুনি। বলে আর লাভ কি, যে যেতে চায় তাকে কি ধরে রাখা যায়? চেষ্টা তো করতে হয় না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার সঙ্গে কি আমার কালকে দেখা হচ্ছে? হ্যাঁ হবে, আমি তোমাকে কল করে খুঁজে নেব। ওকে। Baby.